নরসিংদীতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা, আঠারা ও সিরাজগঞ্জ উপনির্বাচনে ফলাফল বাতিল এবং বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। রবিবার বেলা 11টায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় চিনিশপুর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির সভাপতি ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ পরিচালনায়। এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন। বিক্ষোভ সমাবেশ উপলক্ষে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় চিনিশপুর তিতাস গ্যাস অফিস রোড সহ ঢাকা সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।